আসসালামু আলাইকুম গাইজ, আশা করি সকলে ভালো আছেন। তো আপনাদের মাঝে আমরা চলে আসলাম। আপনারা অনেকেই বলেন যে ভাই ফেসবুক পেজ খুলছি অনেক দিন হয়ে গেছে, 3 মাস হয়ে গেছে, 6 মাস হয়ে গেছে, 1 বছর হয়ে গেছে, কিন্তু ভিডিওতে কোনো ভিউ আসে না। আজকে আপনাদের জন্য সলিউশন নিয়ে আসছি। আপনারা অনেকেই প্রশ্ন করছেন যে ভাই ফেসবুক পেজের কীভাবে ভিউ বাড়াবো। তো আপনাদেরকে আজকে 6টা টিপস দিব যেগুলো খুবই ইম্পর্টেন্ট, আপনার ভিউ আনার জন্য অনেক কার্যকরী। তো ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। আজকে আপনাদেরকে অনেক ইম্পর্টেন্ট ইনফরমেশন দিতে যাচ্ছি, ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, একটা কমেন্ট করে দিবেন আর একটা লাইক দিয়ে দিবেন। তো 1 নম্বরে যে টিপসটা দিব আপনাদেরকে সেটা হচ্ছে আপনার ভিডিও টাইটেল নির্বাচন করা। আপনি হয়তো আপনার ভিডিও টাইটেল সঠিকভাবে নির্বাচন করতে পারছেন না, যার কারণে আপনার ভিডিও ভাইরাল হচ্ছে না, আপনার ভিউ আসছে না। মনে করুন আপনি এক ধরনের ভিডিও তৈরি করলেন, আপনি কুকিং ভিডিও তৈরি করলেন, এখন হচ্ছে আপনি অন্য ক্যাটাগরির, আপনি মনে করেন হিউম্যানিটি সাপোর্টের একটা টাইটেল সিলেক্ট করলেন, ওইখান থেকে আপনি একটা টাইটেল কপি করে এনে দিয়ে দিলেন। তো মানুষ যখন আপনার ভিডিওতে ক্লিক করবে, যা যখন দেখবো যে টাইটেল একরকম আর আপনার ভিডিওটা হচ্ছে অন্যরকম, তখন কি অডিয়েন্স আপনার ভিডিওটা দেখবে না। সো আপনি আগে আপনার ভিডিও টাইটেলটা ভালোভাবে, মোস্ট ইম্পর্টেন্টভাবে আপনি আগে টাইটেলটা নির্বাচন করবেন। টাইটেল হচ্ছে ভিডিওর ক্ষেত্রে একটা অনেক বড় ইম্পর্টেন্ট একটা জিনিস, যেটা আপনি নিজেও জানেন না। সো আপনার ভিডিওর সাথে মিল রেখে একটা টাইটেল নির্বাচন করুন। 2 নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে আপনার ভিডিও ডিসক্রিপশন। আপনারা অনেকে ভিডিও ডিসক্রিপশনে কী করেন, হ্যাশট্যাগ দিয়ে ভরিয়ে দেন। এটা কখনও করা যাবে না। আমরা যখন নিউজ ফিডে থাকি তখন আমাদের অন্য কারো ভিডিওটা আমাদের সামনে কীভাবে শো হয় সেটা জানেন? যখন ফিডে থাকি তখন শো হয় ভিডিও টাইটেলে, সরি ভিডিও ডিসক্রিপশন, আর যখন ভিডিও অপশনে থাকি তখন শো হচ্ছে ভিডিও টাইটেল। সো আপনি এই 2টার দিকে নজর দিতে হবে। আপনি যদি টাইটেলের সাথে মিল রেখে ডিসক্রিপশন রাখেন তাহলে কিন্তু অডিয়েন্সে যে কোনো জায়গা থেকে আপনার ভিডিওটাকে ফোকাস করতে পারবে, আপনার ভিডিওটার উপরে আকৃষ্ট হবে, আপনার ভিডিওটার প্রতি আকৃষ্ট হয়ে আপনার ভিডিওটা ক্লিক করবে। সো ডিসক্রিপশন এবং টাইটেল 2টার দিকে ভালোভাবে নজর রাখবেন। ওকে, 3 নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে আপনার ভিডিও থাম্বনেল। আপনি একটা ভিডিওর থাম্বনেলকে যত আকর্ষণভাবে বানাবেন, যত আকর্ষণীয়ভাবে বানাবেন, অডিয়েন্স ততই আপনার ভিডিওর প্রতি আকৃষ্ট হবে। আপনি থাম্বনেলটার দিকে ভালোভাবে নজর দিবেন। এখন আপনি ভিডিও বানালেন একরকম, থাম্বনেল বানালেন অন্যরকম, অডিয়েন্সে ভিডিওতে ক্লিক করলো, গিয়ে দেখলো যে না আপনি থাম্বনেলে যেটা শো করছেন এখানে তো সেটা নাই। তো অডিয়েন্স কি নেক্সট টাইম আপনার ভিডিওতে আসবে? আপনার ভিডিও কি দেখবে? কখনও দেখবে না। সো থাম্বনেলের দিকে ভালোভাবে নজর রাখবেন, থাম্বনেলটা ভালোভাবে আকর্ষণীয়ভাবে বানাবেন, যেহেতু অডিয়েন্স আপনার ভিডিওটা দেখার সাথে সাথে ক্লিক করতে বাধ্য হয়। ওকে, 4 নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে ভিডিও এনগেজিং। আপনি ভিডিওতে অডিয়েন্সকে এনগেজভাবে রাখতে পারছেন না। আপনাকে একটা কথা বলি, আপনি যখন ভিডিওটা বানাবেন তখন ফার্স্ট 1 মিনিট, প্রথমে 1 মিনিট এমন ইন্টারেস্টিং কথা বলবেন, এমন টিপস আকর্ষণীয়ভাবে বলবেন যেহেতু অডিয়েন্স আপনার ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে বাধ্য হয়। আবার হয় কি, এনগেজমেন্ট আপনার ভিডিওতে ঠিকই আছে, লাইক কমেন্ট আছে, ভিউ আছে, কিন্তু হঠাৎ করে ডাউন হয়ে যায়। তার কারণ কি জানেন? আপনি যারা আপনার ভিডিওতে এঙ্গেজ হয় তাদেরকে আপনি রেসপন্স করেন না, কমেন্ট রিপ্লাই করেন না, তাদের প্রতি আপনার কোনো কেয়ার নেই। সো এগুলো করা যাবে না। আর যদি কেউ কমেন্ট করে অবশ্যই রিপ্লাই দিবেন। ওকে, 5 নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে নিয়মিত ভিডিও আপলোড করা। আপনি আজকে একটা ভিডিও আপলোড দিলেন, 1 মাস পরে এসে একটা ভিডিও আপলোড দিলেন, এতে কিন্তু কোনো কাজ হবে না। কেননা আপনি আজকে যদি একটা ভিডিও আপলোড দেন, যে ভিউগুলো আপনার এখানে আসবে, যে অডিয়েন্সগুলো আসবে, 1 মাস পর, 1 মাসের ভিতরে যখন আপনার অডিয়েন্স আপনার কোনো ভিডিও পাবে না, তাহলে আপনাকে হয়তো আনফলো করে দিবে, বা আপনার ভিডিও দেখা সত্ত্বেও দেখবে না, মানে কেয়ার করবে না। এটা ভাববে যে 1 মাস আগে একটা ভিডিও আপলোড দিছে, আজকে এসে আরেকটা ভিডিও আপলোড দিছে। সো আপনাকে অনেক বিরক্ত বোধ মনে হবে অডিয়েন্সের কাছে, ঠিক আছে? সো এটা কখনো করা যাবে না। নিয়মিত ভিডিও আপলোড করবেন। সপ্তাহে যদি 2টা দেন 2টা দিবেন, 3টা দিলে 3টা দিবেন, প্রতিদিন যদি 1টা করে দিতে চান তাহলে প্রতিদিন 1টা করে দিবেন। টাইমিংটা ঠিক রাখবেন। 6 নম্বর যে বিষয়টা আলোচনা করব, একদম লাস্ট যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে নিজের ভিডিও নিজে দেখা। আপনি আপনার নিজের ভিডিও নিজে আপলোড দিয়ে কখনো আপনার আইডি থেকে বা আপনার ফেস থেকে কখনো প্লে করবেন না। আপনার নিজের ভিডিও নিজে কখনো দেখবেন না, এতে ওয়াচ টাইম নষ্ট হয়ে যাবে। ফেসবুক কর্তৃপক্ষ বুঝে যাবে যে ক্রিয়েটর ভিডিওটা আপলোড করছে সেই বারবার ভিডিওটা দেখছে, তাহলে অডিয়েন্সই কি দেখবে? এতে ফেসবুক নেগেটিভভাবে নেবে। সো এটা কখনো করা যাবে না। নিজের ভিডিও নিজে কখনো দেখবেন না, এতে কখনো আপনার ভিউ আসবে না, আপনার ফেসও গ্রো হবে না, টাকাও ইনকাম হবে না। সো এই বিষয়গুলো মাথায় নিয়ে অবশ্যই আপনি ফেসবুক পেজ পরিচালনা করবেন, সবসময় নিয়মিত ভিডিও আপলোড করবেন। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগছে। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে একটা কমেন্ট করে দিবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।